শিক্ষার্থী বন্ধুরা, এই ক্লাসে আমরা জামানতের প্রকারভেদ সম্পর্কে আলোচনা করব। কয় টাইপের জামানত আছে সেই সম্পর্কে জানব। প্রথমে আমরা দেখব ব্যক্তিগত জামানত। আচ্ছা, ঋণ গ্রহণের সময় ঋণগ্রহীতা কোনো প্রকার সম্পত্তি বন্ধক না দিয়ে যদি শুধু নিজস্ব গ্যারান্টি বা নিশ্চয়তা প্রদান করে অথবা তৃতীয় কোনো ব্যক্তির নিশ্চয়তা ব্যবস্থা করে দেয়, তাহলে উক্ত বা ব্যক্তি নিশ্চয়তা ব্যবস্থা করে তবে বা তাহলে উক্ত গ্যারান্টি বা নিশ্চয়তাকে ব্যক্তিগত জামানত বলে। আমি ঋণ নিতে গেলাম, একটা এক্সাম্পল দিই। আমি মনে করো তিনটা ভাগ আছে, ব্যক্তিক, অব্যক্তিক এবং অতিরিক্ত জামানত। আমি একটা সিঙ্গেল এক্সাম্পল ক্রিয়েট করে ফেলি এবং এটা দিয়ে তোমাদের সবাইকে আমি মানে উদাহরণ দিব প্রত্যেকটা টপিকের ক্ষেত্রে। আমার নাম রায়ান, আমি একটা ব্যাংকের কাছে যাব। ব্যাংকের নাম হচ্ছিল, ধরে নেই, ঢাকা ব্যাংক। এদের কাছে গিয়ে আমি ব্যবসায়ের পারপাসে সব মিলায় 30 লক্ষ টাকার ঋণ নিচ্ছি। আমাদের কথাবার্তা হয়েছে, ব্যাংক আমাকে, আমার ব্যবসা যা আছে সব মোটামুটি ভালো অবস্থা আছে, ব্যাংক আমাকে ঋণ দিতে রাজি হয়েছে, কিন্তু আমাকে জামানত রাখা লাগবে, জামানত ছাড়া হবে না। এখন মনে করো আমার ভালোই সুনাম আছে বাজারে, আমাকে সবাই চেনে, আমি একটা সুনামধন্য ব্যক্তি, ধরে নিই সালমানের প্রভাব মানুষ, তাকে অনেকে চেনে। সো এরকম যে একটা সুনামধন্য ব্যক্তি, সে বলে ভাই আমার ঋণ লাগবে। এখন ব্যাংক গিয়ে বললো ভাই জামানত তা করলে দেখেন ভাই, আমার তো নামটা কাছে, আমি তো নিশ্চয়ই আপনার সাথে এমন কিছু করবো না যে আমি আপনার ঋণ দিব না, কারণ এই 30 লক্ষ টাকা যদি না দেই এতে আমার যতটুকু বদনাম হবে বাজারে সেইটার মূল্য 30 লক্ষ টাকার অনেক বেশি বদনাম হবে এবং আমার সুনাম যেটুকু ক্ষুণ্ণ হবে এটা 30 লক্ষ দিয়ে কভার করা যাবে না। সো এই যে একটা দিল না, ব্যাংক যদি বলে অ্যাকচুয়ালি ভাই ঠিক আছে, কারণ একটা লোক নিশ্চয়ই 30 লক্ষ টাকার জন্য তার সুনামটি ক্ষুণ্ণ করবে না, এরকম অনেক মানে সুনামধন্য ব্যক্তি থাকে সমাজে। সো এরকম যদি কখনো নিজস্ব গ্যারান্টি বা নিশ্চয়তা প্রদান করা হয় তখন সেটাকে বলা হয় ব্যক্তিগত জামানত। বা আমি রায়ান, আমাকে তেমন কোনো নাম নেই, কিন্তু ধরে নিচ্ছি আমার এক আত্মীয়, আমার খুব ক্লোজ এক আত্মীয়, সে হচ্ছে ধরে নিই একজন এমপি, মেম্বার অফ পার্লামেন্ট, তার ভালো নিশ্চয় সুনাম আছে, সবাই তাকে চেনে একজন এমপিকে। সো আমি বললাম দেখেন আমার আপাতত কোনো বন্ধ করার জায়গা নেই, বাট দেখেন উনি হচ্ছিল আমার, ধরে নিই আমি একটা আত্মীয়, একটা যে কোনো একটা আত্মীয়, আমার এক কাজিন বা আমার এক নানা বা আমার এক চাচা বা আমার এক মামা, ধরে নিই আমার এক মামা এমপি বললাম ব্যাংকে, দেখেন আমার এক মামা এমপি, তো উনি এই মন্ত্রণালয়ে আছে, আমি তার গ্যারান্টি দিচ্ছি, সে আমার গ্যারান্টি নেবে আমি এইটা বন্ধ থাকব। দেখো তৃতীয় কোনো ব্যক্তির নিশ্চয়তা ব্যবস্থা করে দিলাম, কিন্তু যদি এরকম হয় আমি আমার নিজস্ব গ্যারান্টি বা নিশ্চয়তা প্রদান করা অথবা তৃতীয় কোনো ব্যক্তির নিশ্চয়তা যদি ব্যবস্থা করে দিই, এরকম গ্যারান্টির এগেনস্টে যদি ব্যাংক লোন দেয় তখন তাকে ব্যক্তিগত জামানত বলা হবে। অর্থাৎ এইখানে দেখো কোনো রকম কোনো সম্পত্তি বন্ধক রাখা হয় না, বরং রাখা হয় কি, যে ঋণ গ্রহণ করবে সে ঋণ গ্রহীতার নিজস্ব গ্যারান্টি বা নিশ্চয়তা অথবা তৃতীয় কোনো ব্যক্তির নিশ্চয়তা বা ব্যবস্থা মানে নিশ্চয়তা বা গ্যারান্টি যদি এরকম থাকে তখন সেটাকে বলা হয় ব্যক্তিগত জামানত। এখন যদি আমি ঋণটা ফেরত না দিই তখন কী হবে, ব্যাংক গিয়ে কিন্তু আমার যেই ধরে না মামা তাকে ধরবে যে স্যার এরকম আপনার ভাগ্নে তো ঋণ নিয়েছিল বাট টাকা দিচ্ছে না। এখন আইনগতভাবে ব্যাংক কিন্তু তার এগেনস্টে যদি সেও টাকা ফেরত না দেয় সে কিন্তু অ্যাকশন নিতে পারবে ব্যাংক, এরকম আইনগত মানে অবশ্যই কাগজপত্র থাকবে, এমন না মুখে মুখে অবশ্যই সব দলিলে সাইন হবে, অথবা ঋণ নেওয়ার সময় যে আমার যে মামা যাকে বললাম এমপি সে হয়তো কে সাইন দিয়ে আসবে, অসুবিধা নেই, সে না দিতে পারলে আমি দিয়ে দেবো। সো আইনগত ব্যবস্থা নেওয়া পসিবল, বাট এখানে কিছু ব্যাপার আছে, ঋণ দেওয়া ঝুঁকিপূর্ণ, আমিও টাকা দিলাম না, আমার মামা এমপিও, সে রাজনৈতিক ক্ষমতা খাটিয়ে ঋণ দিব না, কী করতে পারবা, করো, করলো এরকম, আর অবশ্যই ঝুঁকি। বা যার যার ব্যক্তিগত নিষেধ দিল, মনে করো তার হঠাৎ এমন অবস্থা হলো, তার মনে করো যে ক্ষমতা ছিল সেখান থেকে সরে গেল, বা ব্যক্তিগত আমি বললাম ভাই যাক আমার সুনাম যাক আমি টাকা দিব না, একটু সুনাম গেলে কিছু হবে না আমার, এরকম করতেই পারে, কেউ চোখ উল্টায় দিতে পারে, এরকম হতেই পারে। সো এটা দেওয়া অলওয়েজ ঝুঁকিপূর্ণ, এবং এইটা দেওয়ার ক্ষেত্রে গ্রাহকের চরিত্র সততার উপর ভিত্তি করে দেওয়া হয়। একটা অনেক বড় ব্যবসায় অনেক নাম, কিন্তু তার চরিত্র খারাপ হতে সে ব্যাংকের লোন নিয়ে লোন দেয় না, বাংলাদেশে এরকম অনেক অহরহ এক্সাম্পল আছে, এরকম থাকতে পারে ব্যাংক তখন তার অনেক সুনাম থাকার পরেও তাই কিন্তু ব্যক্তিগত জামানত হিসাবে রাখবে না, কারণ ভাই তার বিশাল নাম থাকতে পারে বাট তার কিন্তু ঋণ নিয়ে ঋণ ফেরত না দেওয়ার একটা হয়তোবা কোনো খারাপ অভ্যাস আছে। সো ব্যাংক কিন্তু তখন ব্যক্তিগত জামানত হিসেবে তাকে গণ্য করবে না। ঋণ পরিশোধে ব্যর্থ হলে জামানতদার
এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। যদি এমন ক্ষেত্রে যেটাই হোক, ব্যক্তিগত জামানত হোক বা তৃতীয় কোনো পক্ষ যদি ঋণ না ঋণের অর্থ যদি পরিশোধ করতে না পারে, ইন দ্যাট কেস ব্যাংক কিন্তু সে জামানতদারের এগেনস্টে একটা আইনি ব্যবস্থা নিতে পারবে। কারণ কি, যখন ঋণ নেওয়া হয় ওইভাবে সিগনেচার করে নেওয়া হয় যে ভাই আমি এমন ব্যক্তি, আমি এই জামানত এই ঋণের নিশ্চয়তা নিলাম এরকম কিছু। সো যদি কেউ ফেরত না দেয় তখন কিন্তু ব্যাংক চাইলে অ্যাকশন নিতে পারবে। আচ্ছা, নৈবেদ্যিক ঋণ বা হচ্ছিল এটা বলতে পারি আমরা বন্ধক, এটা নৈবেদ্যিক জামানত। আর একটা হচ্ছিল আমার, সরি কি বললাম, এটা হচ্ছিল খালি হবে অব্যক্তিক জামানত। অর্থাৎ নৈবেদ্যিক বা অব্যক্তিক মানে ব্যক্তি না, ব্যক্তি বাদে অন্য কিছু জামানত। ব্যাংক যখন ঋণ গ্রহীতার নিকট থেকে জমি, দালান কোঠা ইত্যাদি জামানত রেখে ঋণ মঞ্জুর করে, তখন ওই জামানতকে নৈবেদ্যিক বা অব্যক্তিক জামানত বলা হয়। অর্থাৎ এই জামানতে কোনো ব্যক্তি না, রাদার একটা সম্পত্তি বন্ধক রাখা হলো। এর আবার বিভিন্ন প্রকার আছে, যেরকম কি, যেরকম একটা হচ্ছিল পূর্বশর্তের মানে কি বা এটা কাকে বলে, যেই জামানত একটা ব্যাংক ঋণের অর্থ ফেরত না হওয়া পর্যন্ত নিজের কাছে রেখে দিবে। যতদিন পর্যন্ত ঋণের অর্থ ফেরত হবে ততদিন ব্যাংক সেই অর্থ নিজের কাছে রাখবে। যদি বিষয়টি এমন হয় তখন সেটিকে পূর্ব শর্ত বলা হয়। এবং এই টাইপের জামানতে দেখা যায় ব্যাংক বিশেষ বিশেষ ক্ষেত্রে এই যে জামানত সেটি বিক্রি করে দেওয়ার ক্ষমতা রাখে। অথবা বললো ভাই আমি আপনাকে ঋণ দিব 8 মাসের জন্য, একটি চুক্তি হলো। যদি ভাই আপনি 8 মাসের পরে ঋণ ফেরত আনতে পারেন আমরা কিন্তু বেশি সুদ ধরবো, আর যদি ম্যাক্সিমাম 2 মাস দেবো, যদি সব মিলে আরও 2 মাসের মধ্যে আপনি ফেরত না দেন আমি কিন্তু আপনার সম্পত্তি বিক্রি করে দিব। এবং যতক্ষণ পর্যন্ত না আপনি আপনার জামানতের সম্পূর্ণ অর্থ ফেরত দিয়ে দিচ্ছেন তখন কিন্তু আমরা সম্পূর্ণ সম্পত্তি আমরা আমাদের কাছে রাখবো। যদি এরকম চুক্তি হয় বা এরকম জামানত রাখা হয় তখন সেটাকে বলা হবে পূর্বশর্ত। পণ্য বন্ধক, একটা প্রতিষ্ঠানে যদি পণ্য বা মজুদ মাল যদি বন্ধক রেখে ঋণ দেওয়া হয় তখন সেটাকে বলা হয় পণ্য বন্ধক। আচ্ছা, খালি বন্ধক সবগুলোই তো ভাই বন্ধক অ্যাকচুয়ালি, বাট এই বন্ধক বলতে সাধারণত বোঝানো হয় সেটা হচ্ছিল স্থাবর সম্পত্তি জামানত রেখে যদি একটা ব্যাংক ঋণ দিয়ে থাকে তখন সেটাকে বলা হয় নর্মাল বন্ধক। এখন এটা হতে পারে যে আমার সব মিলায় আমি ঋণ নিলাম, কত লক্ষ টাকার ঋণ নিয়েছিলাম, 30 লক্ষ টাকা, রাইট? এখন এর এগেনস্টে আমি একটা জামানত দিলাম, কি জামানত দিলাম, আমি একটা জমি জামানত দিলাম মোট 75 লক্ষ টাকা। এখন কি নিশ্চয়ই আমি এই 30 লক্ষ টাকার জন্য আমার এই 75 লক্ষ টাকা জমি বন্ধক দিব? নিশ্চয়ই না, এর একটা পোর্শন বন্ধক দিব। সো সম্পূর্ণ অংশ দিয়ে বা একটা আংশিক অংশ দিয়ে যদি আমি কোনো সম্পত্তি বন্ধক রাখি, মানে কোনো স্থাবর সম্পত্তি বন্ধক রাখি, তখন সেটাকে বলা হবে খালি বন্ধক। আর দখলহীন বন্ধক এটা কি, এই যে মনে করো জমিটা বন্ধ কী হয় ভাই, আমি আমার সম্পত্তি সহ সম্পূর্ণ ব্যাংকের কাছে দিয়ে দেবো, ব্যাংক ওই সম্পত্তি নিজের কাছে রাখবে, আমি ইউজ করতে পারবো না। কিন্তু যদি বিষয়টা এমন হয় যে ভাই আমি বন্ধক রাখছি আমার একটা গাড়ি এবং আমি আমার একটা মেশিন বন্ধক রাখছি, সো এইটা কি ব্যাংক নিয়ে যাবে? না, গিয়ে ব্যাংকে গিয়ে বললাম ভাই দেখেন আমি এই যে গাড়ি এবং মেশিনের কাগজপত্র আপনাকে দিয়ে দিলাম, যেহেতু কাগজ আপনার কাছে আমি কিন্তু এটা অন্য কিছু করতে পারবো না, নষ্ট করতে পারবো না, অথবা এটা কিন্তু আমি বিক্রি করতে পারবো না, কিন্তু এই গাড়িটা আমার কাছেই থাকবে, মেশিনটা আমার কাছে থাকবে, গাড়ি আমার কোম্পানির কাজে ব্যবহার হবে, মেশিন আমার পণ্য উৎপাদনের কাজে ব্যবহার হবে, সো এই দুইটা আমার দখলে থাকবে কিন্তু এর কাগজটা থাকবে আপনার কাছে। যদি ব্যাপারটা এরকম হয় তখন সেটাকে আমরা দখলবিহীন বন্ধক দেবো। সো এটা হলো মূলত নৈবেদ্যিক বা অব্যক্তিক জামানত। এবং সর্বশেষ আমরা দেখবো অতিরিক্ত জামানত। ব্যাংক যদি কোনো নির্দিষ্ট ঋণের বিপক্ষে স্থাবর বা অস্থাবর সম্পত্তি মূল জামানত রাখা ছাড়াও অতিরিক্ত কোনো সম্পদ বা আচ্ছা দলিল পত্র সহযোগী জামানত হিসেবে গ্রহণ করে তবে তাকে অতিরিক্ত জামানত বলে। তো আমি রায়ান কত টাকা ঋণ নিয়েছিলাম বলতো? মোট 30 লক্ষ টাকা। এখন আমার এই 30 লক্ষ টাকার এগেনস্টে মনে করো জামানত রাখানোর জিনিস আছে, তো আমি কী করলাম, একটা জমি জামানত রাখলাম। জমির মূল্য কত? আচ্ছা না, জমি না, ধরুন একটা কোম্পানির একটা বিশাল এক মেশিন, আমি যে কোম্পানির জন্য ঋণ নিচ্ছি বড় একটা মেশিন আমি জামানত রাখলাম, মেশিনের মূল্য কত? অ্যারাউন্ড 35 লক্ষ টাকা। এখন ঋণটা কত জন্য, ঋণটা হয়তো আমি মনে নিয়েছি মনে করো কত বছরের জন্য, ধরে নাও আমি 4 বছরের জন্য ঋণ নিলাম, এবং এর মধ্যে যে আমি মেশিন দিলাম এটা হচ্ছিল মেশিনটা আমার কাছেই থাকবে, আমি মনে করো এটা ব্যবহার করবো, ধরে নাও এই যে আগে যেটা বললাম না এটা দখলহীন বন্ধক দিলাম আমি একটা। সো ব্যাংক বলো দেখেন
এই মেশিনটার মূল্য আছে বর্তমানে 35 লক্ষ টাকা। আপনি 4 বছর ব্যবহার করবেন, এটার তো অবচয় হবে, তাই না? এটা তখন দাম তো এত থাকবে না, দাম হয়তো বা কিন্তু কমে যেতে পারে যদি আপনি ঋণের টাকা ফেরত না দেন। যদি আমরা বিক্রি করতে যাই, দেখলাম এর দাম কমে যেতে পারে, বা হয়তো বা ইন দ্য মিন টাইম এই মেশিনের এমন একটা পার্টসের সমস্যা হলো যার জন্য এটা এই মূল্যে বিক্রি করা যাচ্ছে না, তখন আমরা কি করব। সো এদিকে একটা মেজর কনসার্ন যে আমি বন্ধক রাখলাম, যদি আমি প্রপার মূল্যে বিক্রি করতে না পারি, তখন আমাকে বলবে যে আচ্ছা ভাই এক কাজ করেন, আপনি কিছু অন্য কিছু বন্ধক দেন। ধরে নাও আমি এর বাইরেও এক্সট্রা কিছু কোম্পানির বন্ড আমার কাছে আছে, আমি কোম্পানির বন্ড হোল্ড করে অন্য একটা কোম্পানির কিছু বন্ড আমি দিলাম, হয়তো বা সব মিলাই 5 লক্ষ টাকার বন্ড দিয়ে দিলাম তাদেরকে। এই যে এক্সট্রা দিলাম না, এইটা হচ্ছিল আমার অতিরিক্ত জামানত। এইটা ব্যাংক কী করবে, যদি ব্যাংক এই মেশিনেরটা বিক্রি করে, যে মনে করো আমি 4 বছর পরে টাকা ফেরত দিতে পারলাম না, যদি তখন ব্যাংক এই মেশিনের টাকা মানে মেশিন বিক্রি করে যদি সম্পূর্ণ টাকা না তুলতে পারে মনে করো, তখন মেশিনটা বিক্রি করে সব মিলিয়ে পেলো হচ্ছিলো 27 লক্ষ টাকা, মানে কিন্তু 3 লক্ষ টাকা কম। ইন দ্যাট কেস ব্যাংক তখন কী করবে, আমার বন্ডগুলো বিক্রি করে এখান থেকে আরও 3 লক্ষ টাকা উসুল করবে বা উদ্ধার করবে। সো এর জন্য অতিরিক্ত জামানত রাখা হয়। দেখো, ব্যাংক যদি কোনো নির্দিষ্ট ঋণের বিপক্ষে স্থাবর বা অস্থাবর সম্পত্তির মূল জামানত রাখা ছাড়াও অতিরিক্ত কোনো সম্পদ বা দলিলপত্র সহযোগী জামানত হিসাবে গ্রহণ করে, তবে তাকে অতিরিক্ত জামানত বলে। অতিরিক্ত জামানত সবসময় অব্যক্তিক হয়, এটা সবসময় অব্যক্তিক হবে, এটা কোনো ব্যক্তির গ্যারান্টি সম্ভব না, কখনো ব্যক্তির গ্যারান্টি রাখা যাবে না অতিরিক্ত জামানতটা, এটা অবশ্যই হবে অব্যক্তিক। স্থাবর ও অস্থাবর সম্পত্তি বন্ড সিকিউরিটিজ এর অন্তর্ভুক্ত, এটি অবশ্যই বিক্রয় মূল্য থাকা লাগবে, এটা অবশ্যই একটা মূল্য থাকা লাগবে, মূল্যহীন কিছু রাখা যাবে না, একটা অবশ্যই একটা ভ্যালু থাকা লাগবে, এবং এটি একটি মূল জামানতের অতিরিক্ত হিসাবে ব্যবহার হয়। এখানে আমার মেশিন ছিল মূল জামানত এবং এই বন্ড কিন্তু একটা অতিরিক্ত হিসাবে গৃহীত হয়েছে। সো বন্ধুরা, এই ছিল অতিরিক্ত জামানত, অব্যক্তিক জামানত এবং ব্যক্তিক জামানত, এবং এগুলোই কিন্তু জামানতের প্রকারভেদ। আচ্ছা, এখানে মোস্ট প্রবাবলি ভুল এসেছে, সব জায়গায় জামানতের গুরুত্ব লেখা উঠেছে, এটা প্রকারভেদ হবে। সব জায়গায় হেডিং ছিল জামানতের গুরুত্ব, বাট এটা প্রকারভেদ হবে আর কি। যাই হোক বন্ধুরা, এই ক্লাসে এ পর্যন্তই, তোমার সাথে দেখা হবে পরবর্তী ক্লাসে। সবাইকে আসসালামু আলাইকুম।